আসসালামু আলাইকুম দর্শক, শারমিনস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পাবদা মাছের দো পেঁয়াজ। তো চলেন দেখি কী কী লাগছে। লাগছে বড় সাইজের পেঁয়াজ একটা, কুচি করা জিরা বাটা হাফ চা চামচ, আদা রসুন একসাথে পেস্ট করা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। চলেন তাহলে রান্নায় যাওয়া যাক। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি না হয়ে আসবে, আর পেঁয়াজটাও ততক্ষণে সিদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আবার একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন পেঁয়াজটা সাইড থেকে হালকা লাল হয়ে এসেছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিব টমেটো কুচি, টমেটো দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে নিব যাতে করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজের সাথে মিশে যায়। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা। টমেটো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হালকা পরিমাণে পানি যাতে করে মশলাগুলো কষানো যায়। দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা। দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যেন মশলাগুলো একসাথে মিশে যায়।
আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর ওঠানোর পর দেখেন উপরে তেল চলে এসেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন এতে দিয়ে দিব মাছ, মাছগুলো আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছি। মাছগুলো দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। যেন মশলাগুলো মাছের গায়ে লাগে। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখেন উপরে তেল চলে এসেছে, মানে কষানো ভালো মতো হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। মাছের দো পেঁয়াজা করার সময় এক্সট্রা পানি দিবেন না, মাছ থেকেই পানি উঠে। আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখেন তরকারি থেকে এমনি পানি বের হয়ে এসেছে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার হয়নি। দেখেন দর্শক, মাছ সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দর্শক, মাছের দো পেঁয়াজা হয়ে গেছে। এটাকে এভাবে ঢাকনা খুলে কিছুক্ষণ চুলায় জ্বাল দিতে হবে। এখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। তারপর আবার কিছুক্ষণ জ্বাল করে নিব। দর্শক, আমার রান্না প্রায় শেষ, এখন এটা পরিবেশন করার পালা। দর্শক, তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের দো পেঁয়াজা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। কমপ্লিট করা।